Hello everyone, what's up? I am Fahim and welcome to my channel. Today's video I am going to show you how to earn unlimited BCH from this site. I mean Bitcoin Cash. This is a very trusted and legit site. Hello bondura, aaj ami apnader majhe arekti earning site niye hajir hoyechi jekhon theke apnara unlimited Bitcoin Cash earn korte parben ebong ta apnara sathe sathe instant FacetPay account e apnara payment nite parben. আপনারা যা ইনকাম করবেন সাথে সাথেই তা FacetPay অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট পেমেন্ট হয়ে যাবে এক সেকেন্ডের ভিতরেই। আর যাদের FacetPay অ্যাকাউন্ট নেই তারা ইউটিউবে গিয়ে সার্চ দিন হাউ টু ক্রিয়েট FacetPay অ্যাকাউন্ট ইন বাংলা। FacetPay অ্যাকাউন্ট কীভাবে খুলে ইউটিউবে আপনারা বিস্তারিত দেখতে পারবেন, অনেক ভিডিও রয়েছে সেখানে। আপনারা ভিডিওগুলো দেখে আপনারা একটি নর্মালি FacetPay অ্যাকাউন্ট খুলে নেবেন। আপনারা বিটকয়েন ক্যাশ আর্ন করে এবং FacetPay-র ভিতরে এসব কারেন্সিগুলো আবার আপনারা বিভিন্ন কারেন্সিতে কনভার্ট করতে পারবেন। যেমন আপনারা বিটকয়েন ক্যাশগুলোকে আপনারা লাইটকয়েনে কনভার্ট করতে পারবেন, ডগিকয়েনে কনভার্ট করতে পারবেন, ইথেরিয়ামে কনভার্ট করতে পারবেন, বিটকয়েনে কনভার্ট করতে পারবেন। আর আপনারা সবাই জানেন যে বিটকয়েন থেকে আবার কয়েনবেসে ট্রান্সফার করতে অনেক ফি কাটে, প্রায় 6,700 মতো ফি কাটে, যা বর্তমানে প্রায় $1 উপরে প্রায় মিনিমাম $1.5 এরকম হবে। কিন্তু লাইটকয়েনে যখন আপনি কয়েনবেসে আপনারা ট্রান্সফার করবেন তখন আপনাদের ফিটা একদম কম কাটবে, প্রায় 1 সেন্ট বা 2 সেন্টের মতো। তাই কীভাবে আপনারা এক কারেন্সি থেকে অন্য কারেন্সিতে, যেমন বিটকয়েন ক্যাশ থেকে আপনারা লাইটকয়েনে আপনারা কীভাবে কনভার্ট করবেন বা বিটকয়েন থেকে আবার লাইটকয়েনে কীভাবে কনভার্ট করবেন, তা আমি ভিডিওর শেষে তো আপনাদেরকে সংক্ষিপ্ত একটি ধারণা দিয়ে দেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদের কন্টিনিউ করতে হবে, সম্পূর্ণ ভিডিওটি আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে, নয় আপনারা মাঝখানে অনেক কিছু মিস করবেন যা আপনার পরবর্তীতে বুঝতে পারবেন না। আর আজকের সাইটটি অসম একটি সাইট, আর এই সাইটটি আমি আগে যেসব 3-4টি ভিডিও বানিয়েছি, যেমন বিটকয়েন সম্পর্কে, লাইটকয়েন সম্পর্কে এবং ডগিকয়েন সম্পর্কে, এইসব সাইটের মতোই। আর ওই সব সাইটগুলো যেই কোম্পানি এইসব কারেন্সিগুলো আপনাদেরকে দিতেছে ঠিক একই ওয়েবসাইট এই কারেন্সিগুলো আপনাকে দিবে, যেমন বিটকয়েন ক্যাশ কারেন্সি আপনাকে দিবে। তাই এই সাইটটিতে কীভাবে কাজ করবেন, আমি ফাহিম সমস্ত ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি, সম্পূর্ণ ভিডিওটি শুধু রিকোয়েস্ট থাকলে মনোযোগ সহকারে দেখবেন। আর আমি আমার চ্যানেলে কোনো ফেক ভিডিও আপলোড দিই না, আপনাদের মাঝে সবসময় রিয়াল এবং ট্রাস্টেড সাইট অ্যান্ড অ্যাপ নিয়ে রিভিউ করার ট্রাই করি। ইফ ইউ আর নিউ ইন মাই চ্যানেল, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখানে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে এখানে অল করে দিবেন। এতে করে আমার পাবলিশ করা সকল ভিডিও আপনার নোটিফিকেশনে চলে যাবে, কারণ ফিউচারে আমি আপনাদের জন্য আরও পেমেন্ট প্রুফ সহকারে ভিডিও আপলোড দেওয়ার ট্রাই করব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখানে অবশ্যই ভিডিওসে প্রবেশ করুন, ভিডিওসে প্রবেশ করে দেখবেন আমি আপনাদের জন্য অনেক ভিডিও মেক করে রেখেছি, যেসব ভিডিও দেখে আপনারা সহজেই অনলাইন থেকে কিছু পরিমাণ আর্ন করতে পারবেন, ভালো পরিমাণ একটা আর্ন করতে পারবেন। সো ইফ ইউ আর নিউ ইন মাই চ্যানেল হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল বাটন ফর নিউ আপকামিং ভিডিওস। আমি এই সাইটের লিঙ্ক ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যখন ওই লিঙ্কে ক্লিক করবেন তখন আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস আসবে, তখন আপনারা এখানে দেখতে পারবেন যে আপনারা এখানে 22 বিটকয়েন ক্যাশ পেতে পারবেন, 225 বিটকয়েন ক্যাশ, 2,252 বিটকয়েন ক্যাশ, বা 22,524 বিটকয়েন ক্যাশ, বা 2,05,524 বিটকয়েন ক্যাশ, বা আরও অধিক 0.02 বিটকয়েন ক্যাশ আপনারা এখান থেকে পেতে পারবেন, সম্পূর্ণ আপনার লাকের উপর নির্ভর করবে। তো এখানে আপনার কী করতে হবে যে আপনার এখানে বিটকয়েন FacetPay-র যে বিটকয়েন ক্যাশ ওয়ালেট অ্যাড্রেস রয়েছে তো এখানে এটা আপনাকে বসাতে হবে। তো আমি আরও আগে তিনটি সাইট নিয়ে রিভিউ করেছি একই রকম, যে বিটকয়েন সম্পর্কে, লাইটকয়েন সম্পর্কে এবং ইথেরিয়াম সম্পর্কে, সব একই ওয়েবসাইটের একই ওয়েবসাইট এগুলি। তো বিটকয়েন ক্যাশটা আমি কপি, বিটকয়েন ক্যাশের ওয়ালেট অ্যাড্রেসটা আমি FacetPay থেকে কপি করে নিয়ে আসবো আপনাদের সামনেই। তো আমি FacetPay-তে চলে গেলাম। তো নর্মালি আমি FacetPay-তে চলে গেলাম। FacetPay-তে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে ডিপোজিট একটি অপশন রয়েছে, তো ডিপোজিটে আপনারা প্রবেশ করবেন। ডিপোজিটে প্রবেশ করলাম। ডিপোজিটে প্রবেশ করার পর এখানে দেখতে পারবেন যে বিটকয়েন ক্যাশ, এই যে দেখেন যে বিটকয়েন ক্যাশ, তো বিটকয়েন ক্যাশের যে ওয়ালেট অ্যাড্রেস, তো ওয়ালেট অ্যাড্রেসটি আপনারা এখানে কপি করবেন। তো এখানে নর্মালি এই যে বিটকয়েন ক্যাশ, এই যে এতটুকু বাদ দিয়ে আপনার শুধু এই যে এখান থেকে এতটুকু আপনারা কপি করে নেবেন। তো আমি এটা কপি করতেছি, তো এতটুকু আমি বাদ দিয়ে দিই, এতটুকু বাদ দিতে শুধু আমি অ্যাড্রেসটা আমি কপি করব। তো অ্যাড্রেসটা আমি কপি করলাম। কপি করার পর এখানে জাস্ট পেস্ট করে দেবো আমরা। তো নর্মালি আমরা এখানে পেস্ট করে দিই, তো এখানে আমরা পেস্ট করে দিব। তো বিভিন্ন পপ আপ অ্যাডস আসবে, তো পপ আপ অ্যাডস যদি আসে তাহলে আপনারা এখান থেকে কেটে দিবেন। তো পপ আপ অ্যাডস আসছে তো আমি কেটে দিলাম। তো এখানে আমি এটা পেস্ট করে দেবো। পেস্ট করার পর পেস্ট করে দিলাম আমি এখানে। তো এখানে বিভিন্ন অ্যাডস আছে, তো অ্যাডসগুলো আপনারা এখানে কেটে দিবেন। তো আমি এখানে কেটে দিয়েছি অ্যাডসগুলো, তো এই যে এটা কেটে দিবেন। তো আমি এখানে রিক্যাপটা পছন্দ করি, এখান থেকে আপনারা
তো এখান থেকে আপনারা এই যে এখান থেকে আপনারা রিক্যাপচা আপনি সিলেক্ট করতে পারেন বা এজ ক্যাপচা বা রেন ক্যাপচা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে রেন ক্যাপ রিক্যাপচাটা পছন্দ করতে রিক্যাপচাটা আমি সিলেক্ট করে দিলাম। তো বিভিন্ন অ্যাডস তো অ্যাডসগুলো আপনারা এখানে নর্মালি কেটে দেবেন। তো রিক্যাপচাটি সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন যে একটি রিক্যাপচা আসবে। তো রিক্যাপচাটি আমি পূরণ করে দিই আপনাদের মাঝেই। তো রিক্যাপচাটি আমি পূরণ করে দিলাম। তো বিভিন্ন পপ আপ অ্যাডস আসে, তো এটা একবারই আসে যখন প্রথম প্রথম একটু বেশি আসে, তো পরবর্তীতে আর এরকম অ্যাডস আসে না। তো এই ক্যাপচাটা আমি পূরণ করে দিলাম। ক্যাপচাতে পূরণ করার পর গেট জোয়াটা আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখবেন যে আমি আমাকে 2200 তার আমাকে ইনস্ট্যান্ট ফাস্ট পেতে আমাকে দিয়ে দিয়েছে। তো ফাস্ট পেতে আমি প্রবেশ করে আপনাদেরকে দেখাবো তার আমাকে দিয়েছে কিনা। তো ফাস্ট পেতে আমি চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে আমি ওভারভিউতে যাব। ওভারভিউতে যাওয়ার পর এখানে আপনাদেরকে দেখাবো তার আমাকে দিয়েছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে তার আমাকে 2200 তার ইনস্ট্যান্ট আমাকে দিয়ে দিয়েছে ফাস্ট পেতে। আমি আপনাদেরকে আরও 2টি ক্লাইম করে দেখিয়ে দিচ্ছি যে আপনাদের আপনাদেরকে বোঝার সুবিধার জন্য। তো আমি আবার নিচে স্ক্রল করুন, নিচে স্ক্রল করার পর এই ক্যাপচাটি আমি আবার পূরণ করে দিব। তো ক্যাপচাটিতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখবেন যে তবে এই পপ আপ অ্যাডসটা আপনি কেটে দিবেন। তো দেখবেন যে একটি ক্যাপচা আসছে, তো ক্যাপচাটি আপনি পূরণ করে দিবেন। নেক্সটে ক্লিক করবেন। অনেক সময় ক্যাপচা আসে না, অটোমেটিক পূরণ হয়ে যায়। তো অটোমেটিক পূরণ হলে এটা আমাদের জন্য ভালো। তো এই বিভিন্ন পপ আপ অ্যাডস আসতে তো আপনারা কেটে দিবেন। তো এই যে ক্যাপচাটি পূরণ হয়ে গেছে, তো গেট জোয়াটা আপনারা ক্লিক করে দিন। গেট জোয়াটা আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখবেন যে তারা আমাকে 2200 তারা আমাকে ইনস্ট্যান্ট দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পর আমি ফার্স্ট পেতে একবার চেক করবো। দেখেন যে তারা দেখেন যে এখানে 308 বিটকয়েন ক্যাশ রয়েছে। বিটকয়েন ক্যাশ সাথে সাথে এটা আমি একবার রিফ্রেশ মারবো। 308 রয়েছিল, এখন দেখেন 330 হয়ে গেছে। তো আমি একটু নিচে একটু চেক করবো তারা আমাকে দিয়েছে কি না। দেখেন তারা আমাকে বিটকয়েন ক্যাশ 22 বিটকয়েন ক্যাশ আমাকে দিয়ে দিয়েছে। তো এটা যে আনলিমিটেড সেটা আপনাদের কাছে আমি একটা প্রুফ দিলাম। তো দেখেন এটা আমি একবার রিফ্রেশ মারবো। রিফ্রেশ মারার সাথে সাথে এটা আবার আমাকে ক্লাইম করতে দিবে, কোনো টাইম ওয়েট করতে হবে না। তো দেখেন এই যে এখানে ক্যাপচাটি এসে গেছে, তো ক্যাপচাটি আমি পূরণ করে দিব। তো ক্যাপচাতে আমি ক্লিক করে দিলাম। বিভিন্ন পপ আপ অ্যাডস আসলে তো আপনারা এটা কেটে দিবেন। তো ট্রাফিক লাইট সিলেক্ট করতে বলছে, তো আমি আপনাদের সামনে ট্রাফিক লাইটটা সিলেক্ট করে ভেরিফাইতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমরা গেট জোয়াটে ক্লিক করে দিব। তো গেট জোয়াটে আমরা ক্লিক করে দিয়েছি। তো গেট জোয়াটে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখবেন যে তারা আমাকে 2200 ইনস্ট্যান্ট তারা আমাকে দিয়ে দিয়েছে। তো আমি এটা আমি আবার ফার্স্ট পেতে আপনাদেরকে চেক করে দেবো। তো ফার্স্ট পেতে আমি আসলাম। আসার পর এখানে দেখবেন যে আমার 330 বিটকয়েন ক্যাশ রয়েছে। তো এটা আমি একবার রিফ্রেশ মারবো আপনাদের সামনেই। তো এটা রিফ্রেশ মারলাম। রিফ্রেশ মারার পর দেখবেন যে আমার 352 হয়ে গেছে। তো আমি এটা আবার নিচে আবার চেক করলাম। নিচে চেক করার পর এখানে দেখবেন যে আমাকে তারা এই যে দেখেন যে 22 তার আমাকে 87 তারা দিয়ে দিয়েছে। তো এখন কথা হলো যে এখানে আমার বিটকয়েন ক্যাশ রয়েছে, আর বিটকয়েন ক্যাশ থেকে আমার কয়েন বেসে ট্রান্সফার করতে বেশি ফি কাটে। বিটকয়েন ক্যাশ বিটকয়েনের বেশি ফি কাটে, কিন্তু লাইটকয়েনের ক্ষেত্রে ফিটা কাটে মাত্র 6000 লাইটকয়েন, যেখানে যা প্রায় 1 সেন্ট বা 2 সেন্টের একটু বেশি। তো আমি দেখাবো যে এখান থেকে এই ফাস্ট পের ভিতরে এক কারেন্সি থেকে আরেক কারেন্সি কীভাবে আপনারা এক্সচেঞ্জ করবেন। তো এখানে আপনারা থ্রি ডট ডট বাটনে ক্লিক করে দিবেন। থ্রি ডট ডট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে কয়েন সোয়াপ। তো আপনারা কয়েন সোয়াপে ক্লিক করে দিবেন। কয়েন সোয়াপে আমরা ক্লিক করে দিই। ক্লিক করার পর এখানে আপনার যে কারেন্সি এক্সচেঞ্জ করবেন সেই কারেন্সি আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো নর্মালি আমি এখানে বিটকয়েন ক্যাশ সিলেক্ট করে দিব। তো এখানে আমি বিটকয়েন ক্যাশটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে আমি লাইট কয়েন সিলেক্ট করে দিব, যেহেতু আমি লাইট কয়েনে নিব। তো এখানে আমি লাইট কয়েনটা সিলেক্ট করে দিলাম। তো এখানে আমি কত বিটকয়েন ক্যাশ সিলেক্ট করে দেবো সেটা এখানে লিখবো। আপনারা যত দিবেন তত লিখবেন। আমি এখানে ম্যাক্স দিয়ে দিলাম যাতে সম্পূর্ণটা আমি এখানে ট্রান্সফার করতে পারি, এখানে এক্সচেঞ্জ করতে পারি। তো এখানে ম্যাক এক্সচেঞ্জে ক্লিক করে দিলাম। ম্যাক এক্সচেঞ্জে ক্লিক করবেন। তো আমরা ক্লিক করে দিলাম। তো এখানে দেখবেন যে সাকসেসফুল লেখা রয়েছে। তো এটা আমার এক্সচেঞ্জ হয়ে গেছে। তো আমি আপনাদেরকে আবার চেক করে দেখাবো। তো ড্যাশবোর্ডে গিয়ে এখানে আপনারা ইউজার ড্যাশবোর্ডে যাবেন। ইউজার ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে দেখবেন যে আমার বিটকয়েন ক্যাশ একদম জিরো হয়ে গেছে, পাশাপাশি আমার লাইট কয়েনটা এখানে বেড়ে গেছে। এভাবে আপনারা এক কারেন্সি থেকে আরেক কারেন্সি একদম সহজভাবে আপনারা এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবেন। তো আমার এখানে এক্সচেঞ্জ হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওটি। আর আমি আমার চ্যানেলে আগেই বলেছি কোনো ফেক ভিডিও আপলোড দিই না, আপনাদের মধ্যে সবসময় রিয়াল এবং ট্রাস্টেড সাইট অ্যান্ড অ্যাপ নিয়ে রিভিউ করার ট্রাই করি। সো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে কোথায় সমস্যা রয়েছে। আর অবশ্যই আপনি ফ্রেন্ড সার্কেলের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।